ভারতবর্ষের উত্তর প্রান্তে অবস্থিত একটি অন্যতম রাজ্য হল উত্তরাখণ্ড, যা দেবভূমি নামে খ্যাত। এই দেবভূমিতে হরিদ্বার ঋষিকেশ ছাড়াও আপনারা পাবেন গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের মতন প্রসিদ্ধ তীর্থস্থান, যা চারধাম নামে পরিচিত। হিন্দু ধর্মের পবিত্র নদী মা গঙ্গা এই দেবভূমি উত্তরাখণ্ডের গরওয়াল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে হরিদ্বার ও ঋষিকেশের ওপর দিয়ে বয়ে চলেছে। আর এই পবিত্র গঙ্গা নদীতে স্নান সেরে মোক্ষ লাভের আশায় ভক্তরা ছুটে আসে এই পবিত্র নগরী হরিদ্বার ও ঋষিকেশে। শুধু মোক্ষলাভই নয়, এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাদের ভীষণভাবে আকর্ষণ করবে, আর এই হরিদ্বারের গঙ্গা আরতি যা আপনাকে চিরস্মরণীয় করে রাখবে। সো হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণদীপ এসে গেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেবভূমি উত্তরাখণ্ডের কুম্ভনগরী হরিদ্বার এবং যোগনগরী ঋষিকেশের ভ্রমণে নিয়ে যাব। আজকের এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন হরিদ্বার ও ঋষিকেশ কীভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, হরিদ্বার ও ঋষিকেশে আপনি কী কী দেখবেন, আর এই দর্শনীয় স্থলগুলো কীভাবে ঘুরবেন, হরিদ্বার ও ঋষিকেশ ঘুরতে আপনাদের ঠিক কতদিন সময় লাগবে, অর্থাৎ কম করেও কতদিন আপনি হরিদ্বার ও ঋষিকেশ ঘুরে নিতে পারবেন, কোন সময় গেলে সবথেকে ভালো হয় এবং সবশেষে আপনাদের মোট কত টাকা খরচা পড়বে, এত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। আমার এই ভিডিও দেখে আপনারা অনায়াসে খুবই সুন্দরভাবে হরিদ্বার ও ঋষিকেশ ঘুরে আসতে পারবেন। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সবথেকে প্রথমে জানা যাক আপনারা হরিদ্বার ও ঋষিকেশ পৌঁছাবেন কী করে। হরিদ্বার ঋষিকেশ আপনারা ট্রেনে, প্লেনে বা বাই রোডও আসতে পারেন। আসুন জেনে নিই ট্রেনে কী করে পৌঁছাবেন। হরিদ্বারে পৌঁছানোর জন্য আপনাদেরকে হরিদ্বার রেলওয়ে স্টেশনে নামতে হবে এবং ঋষিকেশে পৌঁছানোর জন্য আপনাদেরকে যোগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে হরিদ্বার আসার জন্যে আপনারা কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস পেয়ে যাবেন। এবং এই তিনটি ট্রেনের মধ্যে দুন এক্সপ্রেস হরিদ্বারের ওপর দিয়ে ঋষিকেশ যায়। ভাড়া পড়বে স্লিপারে 625 টাকা, থার্ড এসিতে 1670 টাকা এবং সেকেন্ড এসিতে 2415 টাকা। এবারে জানা যাক আপনারা প্লেনে কী করে আসবেন। হরিদ্বার ও ঋষিকেশের নিয়ারেস্ট এয়ারপোর্ট জলি গ্র্যান্ড এয়ারপোর্ট, যা দেহরাদুনে অবস্থিত। এই এয়ারপোর্টটির হরিদ্বার থেকে দূরত্ব মাত্র 38 কিলোমিটার এবং ঋষিকেশ থেকে দূরত্ব মাত্র 21 কিলোমিটার। কলকাতার এয়ারপোর্ট ছাড়াও ইন্ডিয়ার যে কোনো বড় বড় এয়ারপোর্ট থেকে আপনারা ডাইরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন। ভাড়া পড়বে প্রায় 6000 টাকা। এবারে জানা যাক কোথায় থাকবেন। আপনি হরিদ্বার ও ঋষিকেশ এই দুটি জায়গাতেই 600 টাকার মধ্যে ডাবল বেডেড বাজেট হোটেল পেয়ে যাবেন। আমি রেকমেন্ড করব আপনি হরিদ্বারে স্টে করুন। এবং হরিদ্বারে স্টে করার সবথেকে বেস্ট লোকেশন হলো হাড়কি পৌড়ি ঘাটের আশেপাশে। হরিদ্বারের বেস্ট হোটেলের ভিডিও আপনি আমার আই বাটনের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হরিদ্বার ও ঋষিকেশে কোথায় কোথায় ঘুরবেন। হরিদ্বারে আপনারা দেখবেন হাড়কি পৌড়ি ঘাট, মা মনসা দেবী মন্দির, মা চণ্ডী দেবী মন্দির, দক্ষেশ্বর মহাদেব মন্দির, মা আনন্দময় আশ্রম, মা বৈষ্ণব দেবী মন্দির, মা সতী জন্মস্থান, ইচ্ছাপ্রদ হনুমান মন্দির, শ্রী রাধা রাসবিহারী মন্দির এবং গঙ্গারতি। ঋষিকেশে আপনারা দেখবেন রামঝুলা, লক্ষণঝুলা, পরমার্থ নিকেতন, স্বর্গ আশ্রম, রামেশ্বর মন্দির, গীতা ভবন, জানকী ব্রিজ, ঋষি কশ্যপ ঘাট, বানপ্রস্থ ঘাট এবং ত্র্যম্বকেশ্বর বা তেরাতলা মন্দির। এবারে জানা যাক কী করে ঘুরবেন। হাওড়া থেকে রাত 8:25 দুন এক্সপ্রেস ধরে পরের দিন ভোর 4:00 সময় পৌঁছে যাবেন হরিদ্বার স্টেশনে। স্টেশনে ফ্রেশ হয়ে অটো বা টোটো ধরে চলে আসুন হোটেলে। হোটেলে চেক ইন করে প্রথমে চলে আসুন হাড়কি পৌড়ি ঘাটে এবং গঙ্গা স্নান সেরে নিন। হরিদ্বারের এই ঘাটে গঙ্গায় ডুব দিয়ে স্নান করে মোক্ষ লাভের আশায় বিশ্বের প্রত্যেকটি প্রান্ত থেকে তীর্থযাত্রীরা দলে দলে ছুটে আসে। পুরাণে আছে সমুদ্র মন্থনের সময় বিষ্ণুর বাহন গরুড় যখন অমৃতের কলস নিয়ে উড়ে যাচ্ছিলেন, সেই কলস থেকে এক ফোঁটা অমৃত ছলকে এই স্থানে পড়েছিল। গঙ্গা স্নান সেরে পায়ে হেঁটে চলে আসুন মা মনসা দেবী মন্দিরের প্রবেশদ্বারে। এই প্রবেশদ্বার থেকে আপনারা চাইলে মন্দিরে পায়ে হেঁটে বা রোপওয়েতে করে যেতে পারেন। যদি রোপওয়েতে যান তাহলে জানিয়ে রাখি আপনার একেবারে কম্বাইন্ড টিকিট কেটে নিন। এই কম্বাইন্ড টিকিটে মা মনসা দেবী রোপওয়ে, মা চণ্ডী দেবী রোপওয়ে এবং মা মনসা দেবী মন্দির থেকে মা চণ্ডী দেবী মন্দির অবধি যাওয়া আসার বাস ভাড়া মিলিয়ে ভাড়া পড়বে 514 টাকা। টিকিট কেটে রোপওয়ে ধরে চলে আসুন মা মনসা দেবীর মন্দিরে।
রোপওয়ে করে যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন যে যদি আপনারা পায়ে হেঁটে আসেন তাহলে কেমন রাস্তা দিয়ে আসতে হতো। রোপওয়ে থেকে নেবে ভিড় এড়িয়ে জয় মাতাদের নারা লাগাতে লাগাতে চলে আসুন মা মনসা দেবীর একদম কাছে ভালোভাবে দর্শন করার জন্য। মায়ের দর্শন সেরে এই স্থানের বাকি মন্দিরগুলো ঘুরে ফিরে ফিরে আসুন আবার রোপওয়ের কাছে। রোপওয়েতে করে নিচে ফিরে পায়ে হেঁটে চলে আসুন বাস ধরার জন্য, যে বাস আপনাদেরকে নিয়ে যাবে মা চণ্ডীদেবী মন্দিরে। বাস রোপওয়ের গেট থেকে কিছুটা দূরে আপনাদের জন্য অপেক্ষা করবে। টিকিট চেক করিয়ে বাসে উঠে পড়ুন। মা মনসা দেবী মন্দির থেকে মা চণ্ডীদেবী মন্দিরের দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা মতো। যেহেতু আপনারা মা মনসা দেবী মন্দিরে কম্বাইন টিকিট কেটে নিয়েছিলেন তাই আর আপনাদেরকে চণ্ডী মন্দিরে টিকিট কাটতে হবে না, সোজা লাইনে দাঁড়িয়ে চলে আসুন রোপওয়ে করে মা চণ্ডীদেবী মন্দিরে। রোপওয়ে থেকে নেবে যদি আপনারা সোজা চলে আসেন তাহলে পৌঁছে যাবেন প্রভু শ্রী বজরংবলীর মা মা অঞ্জনী দেবীর মন্দিরে, এবং যদি বাঁদিকে যান তাহলে পৌঁছে যাবেন মা চণ্ডীদেবী মন্দিরে। প্রথমে চলে আসুন মা চণ্ডীদেবীর মন্দিরে, লাইনে দাঁড়িয়ে চলে আসুন মা চণ্ডীদেবীর দর্শন করতে। মা চণ্ডীদেবী ও এখানকার বাকি মন্দিরগুলোর দর্শন করে চলে আসুন রোপওয়ের কাছে, চাইলে এখানকার দোকান থেকে কিছু খেয়েও নিতে পারেন। এবারে চলে আসুন মা অঞ্জনী দেবীর মন্দিরে, এখানেও লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন সেরে নিন। দর্শন সেরে ফিরে আসুন রোপওয়ের কাছে, রোপওয়ে করে আবার নিচে চলে আসুন, আবার বাস ধরে ফিরে আসুন মা মনসা দেবীর মন্দিরের গেটের সামনে। ফিরতে ফিরতে আপনাদের প্রায় 2 বেজে যাবে। লাঞ্চ সেরে চলে আসুন হোটেলে, একটু রেস্ট করে বিকেল বিকেল চলে আসুন হরকিপৌড়ি ঘাটে গঙ্গা আরতি দেখার জন্যে। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন, তাহলে ভালোভাবে আরতি দেখতে পারবেন। আরতি দেখে কালকের বাস ট্যুরের জন্য টিকিটও বুক করে নিন। জানিয়ে রাখি হরিদ্বার ও ঋষিকেশের দর্শনীয় স্থলগুলো ঘুরে দেখার জন্যে বাসের সুব্যবস্থা রয়েছে, ভাড়া পড়বে মাত্র 250 টাকা। আপনি চাইলে প্রাইভেট কারেও ঘুরতে পারেন, তাতে ভাড়া পড়বে গাড়ি প্রতি 4000 টাকা। এরপর আজকের সন্ধ্যেতে মার্কেটিংটাও সেরে নিন, ডিনার সেরে হোটেলে ফিরে আসুন। পরের দিন সকালবেলা হোটেল থেকে চেক আউট করে রিসেপশনে লাগেজ রেখে 8টার মধ্যে পৌঁছে যান লোকাল বাস ট্যুর করার জন্য। বাস সব থেকে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবে মা আনন্দময়ী আশ্রমে, দর্শন সেরে নিয়ে যাবে মা সতী জন্মস্থান মন্দিরে। এখানে আপনারা শ্রী দক্ষেশ্বর মহাদেব মন্দির, ইচ্ছাপ্রদ হনুমান মন্দির এবং শ্রী রাধা রাসবিহারী মন্দিরেরও দর্শন একসাথে করে নিতে পারবেন। এরপরে বাস আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়বে ঋষিকেশের উদ্দেশ্যে। ঋষিকেশ পৌঁছে রামঝোলার কিছুটা আগে বাস আপনাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে পায়ে হেঁটে চলে আসুন রামঝোলা দেখতে। রামঝোলা পার করে চলে আসুন স্বর্গ আশ্রম এবং রামেশ্বর মন্দিরের দর্শন করতে। চাইলে এখানে লাঞ্চ সেরে নিতে পারেন, এখানে চটিওয়ালার ফেমাস রেস্টুরেন্টও রয়েছে। এরপরে একটু এগিয়ে চলে আসুন গীতা ভবনে, একটু এগোতেই পাবেন পরমার্থ নিকেতন, এবং পরমার্থ নিকেতনের ঠিক সামনেই পাবেন শিব ঠাকুরের একটি খুবই বড় এবং সুন্দর মূর্তি। ঋষিকেশের সন্ধ্যে আরতি আপনি এই স্থানেই দেখতে পাবেন, এর জন্য আপনাদেরকে আলাদাভাবে ঋষিকেশে আসতে হবে কারণ বাস সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করবে না। পায়ে হেঁটে সোজা চলে আসুন জানকী ব্রিজে, জানকী ব্রিজের সামনেই পাবেন ঋষি কশ্যপ ঘাট এবং বানপ্রস্থ ঘাট। দর্শন সেরে ফিরে আসুন রামঝুলার কাছে, এখান থেকে আপনারা চাইলে লক্ষণঝুলা এবং 13তলা মন্দিরও দেখতে যেতে পারেন, তবে এটা সময় সাপেক্ষ, বাসওয়ালা এতক্ষণ অপেক্ষা করবে না। তাহলে ফিরে আসুন বাসে, এরপরে বাস আপনাদেরকে ফিরিয়ে আনবে হরিদ্বারে এবং নিয়ে যাবে আজকের লাস্ট স্পট মা বৈষ্ণব দেবী মন্দিরে। মন্দিরে দর্শন করার পর বাস আপনাদেরকে যেখান থেকে পিক করেছিল আবার সেখানেই ড্রপ করে দেবে। আপনি চাইলে আজকে আবার হরকিপৌড়ি ঘাটে এসে গঙ্গা আরতি দেখে নিতে পারেন। তারপর মার্কেটিং এবং ডিনার সেরে হোটেল থেকে লাগেজ নিয়ে ফিরে আসুন হরিদ্বার স্টেশনে। আজ রাত 10:18 দুন এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়ুন হাওড়ার উদ্দেশ্যে। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা হরিদ্বার থেকে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ এই 4 ধামও ঘুরে নিতে পারেন। হরিদ্বার ও ঋষিকেশ ঘুরতে আপনাদের কতদিন সময় লাগবে? আপনারা হরিদ্বার ও ঋষিকেশ 2 দিনে ঘুরে নিতে পারেন। এবারে জানা যাক হরিদ্বার ও ঋষিকেশ কোন সময় গেলে ভালো হয়। পর্যটকেরা এত হরিদ্বার ও ঋষিকেশ 12 মাসই ঘুরতে যায়, তবে হরিদ্বার ও ঋষিকেশ ঘোরার সবথেকে বেস্ট সময় হলো অক্টোবর থেকে মার্চ, আর 4 ধাম যাত্রা করার জন্যে আপনাদেরকে মে মাসে আসতে হবে। এবারে জানা যাক হরিদ্বার ঋষিকেশ ঘুরতে আপনাদের কত টাকা খরচা পড়বে। ট্রেন খরচা যাতায়াতের স্লিপারে 1250 টাকা, হোটেল খরচা 600 টাকা দুজনার, মানে মাথা পিছু 300 টাকা, খাওয়া খরচ 300 টাকা প্রতিদিন,
মানে দুদিনের 600 টাকা, রোপওয়েতে মাথাপিছু 514 টাকা ভাড়া পড়বে, গাড়িতে মাথাপিছু 300 টাকা খরচা পড়বে, যার মধ্যে 250 টাকা বাস ট্যুরের এবং বাদবাকি 50 টাকা হরিদ্বার স্টেশন থেকে হরকিপড়ি ঘাটের যাতায়াতের। তাহলে কলকাতা থেকে হরিদ্বার ও ঋষিকেশ ঘুরতে মাথাপিছু 2,964 টাকা, মানে প্রায় 3,000 টাকার মধ্যে আপনারা ভালোভাবে কলকাতা থেকে হরিদ্বার ও ঋষিকেশ ঘুরে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করা যাক। আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে, একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে করতে। যদি আজকের ভিডিও দেখে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।